to set me up. মাইকেল ম্যাককলি একজন কর্মঠ লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা। পারিবারিক পরিবেশে থাকতে পছন্দ করে একজন ব্যক্তি, একসময় দায়িত্ব পালন করেছেন পুলিশ অফিসার হিসেবেও। গত 10 বছর ধরে মাইকেল অফিসের উদ্দেশ্যে নিউ ইয়র্কে কমিউটার ট্রেন ধরে যাতায়াত করছেন। অনাকাঙ্ক্ষিতভাবে এই শান্ত শিষ্ট পরিস্থিতি রূপ নিতে দেখা যাবে রোমহর্ষক নাটকীয়তায়। তার প্রতিদিনকার যাতায়াতে একদিন দেখা দেবে অদ্ভুত একজন যাত্রী জোয়ানা, যে মাইকেলকে একটি উত্তেজনাপ্রবণ অফার দেয়। মাইকেলকে খুঁজে বের করতে হবে নির্দিষ্ট বৈশিষ্ট্যের একজন যাত্রীকে, যেখানে ট্রেনের প্রত্যেকটি যাত্রী সন্দেহের তালিকায় থাকেন। আর এ কাজে ব্যর্থতায় হুমকি দেয় ভয়াবহ পরিণতি। পাইজলামি নাকি বাস্তবতই মাইকেল এই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের মুখোমুখি হতে যাচ্ছে? এই মুভিতে তাকে দেখা যাবে সময়ের সাথে পাল্লা দিয়ে সেই বিভৎস রকমের ধাঁধার সমাধানের প্রচেষ্টায় দৌড়াতে। কিন্তু শেষ পর্যন্ত কি মাইকেল পারবে খুঁজে বের করতে কে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি? জানতে হলে অপেক্ষা না করেই দেখে ফেলুন লিয়াম নিসন অভিনীত দ্য কমিউটার মুভিটি। চলতি বছরের জানুয়ারিতেই রিলিজ পাওয়া এই মুভিটির IMDb রেটিং 6.3 থাকলেও আমার মত ছবিটির পক্ষেই থাকবে।